আজিয়ে মই নমিনেশন ফর্ম 11টা তুলাইছো, নিজে মই ফিল আপ করেছো একটা এই রাস্তা কিনারত একটা সুকিত ফিল আপ করে পেলাই। আক মোর 10 জন মানে সাপোর্টারও লাগে, তেওঁলোকক মাতা মাতি করতে তো সময় লৈ ললে, তার কারণে ইয়াত আহোঁতে মোৰ অলপ পলম হল। পয়সাটো এতিয়া অনলাইনত মোৰ অহা নাই, দেরি হব তার মানে পয়সা মানে ব্যালেন্স এইটো বাকিতে মা কি কব না লাগে এইটো ব্যালেন্স থাকি গেল, যদি সেইটো হলে মোৰ হৈ গলে হেতেন এনেকা। তারপরে এটা নমিনেশন দিলে পয়সা নিদিয়াকে দিলে, পয়সা নিদিয়াকে দিয়া হৈছে, ফাইলটো তো সাবমিট করে দিছো। হ্যাঁ বাকি কিনি পয়সা কালে দিব যদি কয় দিম আর না। এটা পয়সা কিমান দিলা আপনি? নাই দিয়া নাই, পয়সা দিয়া নাই, দিয়া নাই, খালি ফাইলটো জমা দিছো, ফাইলটো জমা দিছো। কত ঘর? মোৰ ৰঙাপাৰা এতিয়া পৰিছে ৰঙাপাৰা সমষ্টিকত জামুনবিল গাঁও। আপুনি কি নমিনেশন দিব? হয় হয় দিছিলোঁ, কিন্তু মোৰ সময়টো নোহোৱাৰ কাৰণে মোৰ এতিয়া সেইটো ৰিজেক্ট হ'ব আৰু। কোন দলৰ পৰা দিব? মই ভোটাৰ্ছ পাৰ্টি ইণ্টাৰনেশ্যনেলৰ পৰা ইণ্ডিপেণ্ডেণ্ট দিব বিচাৰিছিলোঁ। মানে সময়টো নহ'ল, এতিয়া সময় পাৰ হৈ গ'ল, সময় পাৰ হৈ গ'ল। ক'ত আছিলে? আজিয়ে মই নমিনেশ্যন ফর্ম 11টা তুলাইছো, নিজে মই ফিল আপ করেছো একটা এই রাস্তা কিনারত একটা সুকিত ফিল আপ করে পেলায়। আক মোর 10 জন মানে সাপোর্টারও লাগে, তেওঁলোকক মাতা মাতি করতে তো সময় লৈ ললে, তার কারণে ইয়াত আহোঁতে মোৰ অলপ পলম হল। আৰু কিবা পয়সা? পয়সাটো এতিয়া অনলাইনত মোৰ অহা নাই, দেরি হব তার মানে পয়সা। কিমান পয়সা জমা দিব লাগিছিল? ইয়াত মোৰ OBC গ্রুপত আছে না, কাস্টমার OBC পৰি যায়, তার কারণে ইয়াত OBC বিলাকত 25,000 কেছ টকা জমা দিব লাগে, তার কারণে এইটো হল আর। এটা আপনি জমা দিলেন না? নাই জমা দিব নোৱাৰিলো, মানে কেছ টকা হাফ হৈ গল, মানে আধা টকা সাহেব আজাই দিব পাইনি। হ্যাঁ এনেকুৱাই কয় আর, তো বাকি নোহোৱাৰ কারণে আর এতিয়া ধৰক আখা নাই বুলি ধৰি ললো আর। অলপ অনুৰোধ কৰিছিলো কি বুলি কৰিছিলে? না না এনেকা নিয়মটো আমি নাই। না আপুনি কি কলে? সাহেব মই কৈছিলো কালি স্কুটনি আছে, মই কালি আনি পেলা আধা টকাটো খুমাই দিম বুলি। আপুনি ধালো বিচাৰিছিলে নেকি? এইটো ছাৰকে মই কৈছিলো, নাই বিচৰোৱা নাই, মই কলো 10,000 টকাটো মই এতিয়া জমা দি আছো ছাৰ, সময়টো পাৰ হৈ গৈছে বুলি কৈ আছে, আৰু মোক 1 ঘণ্টা বা মই অহাকালি এনেই স্কুটনিত আহিব লাগিব, মই এইখিনি বস্তুটো বেলেন্সটো মই দি দিম বুলি কৈছিলো। বেলেন্সত বিচাৰিছিলে আপুনি? মানে বেলেন্স এইটো বাকিতে মা কি কব নালাগে এইটো বেলেন্স থাকি গ'ল, যদি সেইটো হলে মোৰ হৈ গ'লে হেতেন এনেকা। তাৰপৰা এতিয়া নমিনেশ্যন দিলে পয়সা নিদিয়াকে দিলে? পয়সা নিদিয়াকে দিয়া হৈছে, ফাইলটো তো সাবমিট করে দিছো। হ্যাঁ বাকিখিনি পয়সা কালে দিব যদি কয় দিম আর। না এটা পয়সা কিমান দিলা আপনি? নাই দিয়া নাই, পয়সা দিয়া নাই, দিয়া নাই, খালি ফাইলটো জমা দিছো, ফাইলটো জমা দিছো। যদি কিবা এটা বিকল্প উলাই, বিকল্প যেনেকে উলাই তেতিয়া হলে কিবা এটা করা যায়। আপনা অনলাইনে পয়সা পাঠাম বলি কইছে, কোনে পাঠাম বলি কইছে? এটু মোরে মানু আছে, এটা লাগে না পঠালে মানে নাই পঠোৱা নাই, দেরি হব তার অলপ দেরি, কারণ আজি আমি প্ল্যানিং লৈ পেলাই পটাপট কাম করেছো না। কি আশা লৈ আপুনি নমিনেশন দিব লাগে? নাম মই আশা লৈছিলো এইটো কারণে, আমি এনে ভোটার্স হয়, ভোটার একেবারে এতিয়া দুখিয়া পরিয়াল হৈ গৈছো আমি, আমার মানে চলার মানে কিবা একেবারে রোজগার নাই। আজিকালি আপনাদের জানে আমি যেটু ভোট মারা বিনিময় সরকারের পর যেটু পাব লাগিব অর্থনৈতিক স্বাধীনতা অধিকারটু, তেওঁলোকে অকল ভোটার সময়ত কয় অধিকার অধিকার, বহুমূল্য বহুমূল্য বলে কয়, আর তেওঁলোকে আসনির দ্বারা দিয়ে আমার সন্তুষ্ট করাব বিচাৰে, আমার তো আসনির দ্বারা সন্তুষ্ট নহয়, কারণ তেওঁলোকে আমি যেতিয়া ভোট মারু নেতা হয়ে যায়, যেতিয়া প্রধানমন্ত্রী হয়, বিধায়ক হয়, MP হয়, তেওঁলোকে বহি বহি বেতন পায়, আর তেওঁলোকৰ উড়াজাহাজ ফ্রি, ট্রেন ফ্রি, বাস ফ্রি, বেমার হলে ট্রিটমেন্টও ফ্রি হয়ে যায়, হয় কি নহয়? কিন্তু এতিয়া আমি বিচাৰিছো কি, আমি যেতিয়া কাম করো, ভোট মারা কামে হয়, তার কারণে কাম করা বিনিময়ত ভোটটো মারিছো, তেতিয়া আপনাদের বেতন লৈ আছে না, এইটার কারণে আমাকো একটা ব্যবস্থা করক, কিঞ্চিত ব্যবস্থা করক, যেটা সাংবিধানত আছে, তো তার কারণে আমি কৈছো রাষ্ট্রপুত্র হিসাবে এই রাষ্ট্র সম্পত্তির পৰা আধা হিসা, আজি প্রতি ভোটারর জনমরি আয়ের অঙ্ক 16,870 টাকা হয়, 16,870 টাকা ডিভাইড করিলে 8,435 টাকাকে হয়, গতি এই 8,435 টাকা যেটু আমার অংশ হয়ে আছে, এইটু ডাইরেক্ট আমার ভোটার সকলের একাউন্টস আপনি ক্ষমাই দিয়া ব্যবস্থা করক, বা ভোটার কার্ডটু আপনি ATMলৈ রূপান্তরিত করক বলে আমি দাবি জনাই আহি আছো। আজি 2011 2 ডিসেম্বর তারিখত এই এইটু সংসদত পাছো হয়ে গেছে, তেওঁলোকে কাবজা করে রাখিছে আর কৈছে যে মানে আপনি অসমৰ জনন্ত সমস্যা অসমীয় দূর করেন বলে। হ্যাঁ সেইটোই, কিন্তু আপনি অকলে আহিলে যে অকলে মানে মোৰ মানুহ কেটে গুছি গেল, ইয়া আমি 10 জন আছিলো, 10 জন। মোৰ নাম হল মহেন্দ্ৰ উৰাং, মহেন্দ্ৰ উৰাং, আর মই যোৱা 1900তো
মই খেলিছিল কিন্তু এবাৰ দুৰ্ভাগ্যবশত কিমান ভোট পাইছিল যোৱা যোৱা বাৰ মই 8000 পাইছিল যোৱা বাৰ 8000 পাইছিল।